एवरीवन, वेलकम बैक टू द चैनल। आशा करब सबाई भालो आछो, सुस्थ आछो, आमिओ भालो आछि। आज के फ्राइडे, एखन बेजे गेछे सकाल 9টা। और आज के आमि जेटा तोमादेर साथे शेयर करब सेटा होच्छे प्रेगनेंसीते आमि सकाल थेके रात अब्दि जा जा खाच्छि सबटाई तोमादेर साथे शेयर करब, माने आमार सारा दिनेर खावार रुटीनटा तोमादेर साथे शेयर करब। चलो भिडियोटाके स्टार्ट करि, तोमरा चेक करते थाको, आशा करछि भालो लागबे। एखन बाजे सकाल 9টা, आमि जस्ट घुम थेके उठलाम। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ব্লগ দেখো, তারা তো জানোই আমি সকালে একটু লেট করে ঘুম থেকে উঠি। আর বিশেষ করে এই সময় সৌম আমাকে ওঠার জন্য তাড়া দেয় না। আমার যখন ঘুম ভাঙে আমি তখনই ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে ওঠার টাইমটা প্রত্যেক দিন সমান হয় না, কোনো দিন 8টা, 8:30, আবার কোনো দিন 9টাও বেজে যায়। তো আজকে যেমন আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফার্স্টেই আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বসে একটু জল খাচ্ছি। সকালবেলা আমি খুব বেশি জল খাই না, কারণ সকালবেলা খুব বেশি জল খেয়ে নিলেই আমার গাটা গোলায়, ওই জন্য সকালে আমি খুব বেশি জল খাই না। আর এখানে দেখো আমন্ড আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, মানে প্রত্যেক দিন রাতেই আমি আমন্ড ভিজিয়ে রাখি, যেটা সকালবেলা উঠে খাবো। তো সকালবেলা একটু জল খেয়ে তারপরে আমি ড্রাই ফ্রুট খাবো। ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি 4টে আমন্ড, 4টে কাজু, আর তার সাথে কিশমিশ। আর এর সাথে মাঝে মাঝে আমি খেজুরও খাই, কিন্তু খেজুরটা আমার প্রত্যেক দিন খেতে ভালো লাগে না, ওই জন্য আজকে আমি খেজুর নিইনি। আমন্ডের খোসাটা ছাড়িয়ে আমি আমন্ডটা খাচ্ছি, তার সাথে কাজু কিশমিশ। ড্রাই ফ্রুট খাওয়ার পর সৌম এখানে আমাকে বানিয়ে দিচ্ছে একটা হেলথ ড্রিঙ্ক। অনেকে মাদার সরলিক্স খায়, কিন্তু আমি মাদার সরলিক্স খাই না, আমাকে ডক্টর যেটা দিয়েছেন আমি সেটাই খাই। আমি প্রোহেন্স মম বলে একটা হেলথ ড্রিঙ্ক খাই, তো সৌম আমাকে ওটাই গুলে দিচ্ছে। আমি এক গ্লাস জলে 2 চামচ দিয়ে ওটাই খাবো। ড্রাই ফ্রুট খাওয়ার পরে আমি এই হেলথ ড্রিঙ্কটা খেয়ে নিই। এখানে দেখো ফ্রিজ থেকে আমি 2টো ডিম বের করেছি, বের করে আমি জলের মধ্যে দিচ্ছি। কারণ ফ্রিজ থেকে বের করে যদি আমি সিদ্ধ বসাই তাহলে ডিমটা ফেটে যাওয়ার চান্স থাকে, ওই জন্য আমি একটু জলে ভিজিয়ে রাখলাম। রেখে তারপর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। 2টো ডিম সিদ্ধ করেছিলাম, কিন্তু 2টো ডিম আমি খাই না, একটাই খাবো, আর একটা সৌমর জন্য রেখে দিলাম। ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, আর আমাকে কাঁচা নুন একদমই খেতে না করেছে, তাও আমি ডিম সিদ্ধর মধ্যে হালকা অল্প একটু ছড়িয়ে নিয়েছি, নিয়ে তার সাথে গোলমরিচ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাটার টোস্ট, তার সাথে একটা কলা। প্রত্যেক দিন আমি একই ব্রেকফাস্ট করি না, এক এক দিন এক এক রকমের ব্রেকফাস্ট করি ঘুরিয়ে ফিরিয়ে। আজকে যেমন বাটার টোস্টের সাথে কলা খাচ্ছি আর ডিম সিদ্ধ খাচ্ছি। এক একদিন আমি দেখো এভাবে সিদ্ধ ভাত খাই, আলু সিদ্ধ, ঘি, ডিম সিদ্ধ সব একসাথে নিয়ে ব্রেকফাস্টে এরকম সিদ্ধ ভাত খাই। একদিন এরকম আমি ডালিয়া খাই, ডালিয়ার মধ্যে আলু, বিনস, গাজর সব একসাথে দিয়ে খিচুড়ি করে আমি ব্রেকফাস্টে এটা খাই এক একদিন, এক একদিন রাতেও খাই। আবার এক একদিন চিজ দিয়ে এইভাবে শসা টমেটো দিয়েও স্যান্ডউইচ করেও খাই, এটাও আমার খুব ভালো লাগে। তো প্রত্যেক দিন আমি একই ব্রেকফাস্ট করি না, এক এক দিন এক এক রকমের, মানে ঘুরিয়ে ফিরিয়ে খাই। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি সকালে খাওয়ার পর যে ওষুধটা খাই সেটা খেয়ে নেব। এবার আমি কিচেনে চলে এসেছি, আর এখন যেটা করছি সেটা হচ্ছে সব রকম সবজি দিয়ে আমি একটা তরকারি করছি। এটা আমি প্রত্যেক দিন আমার লাঞ্চে রাখি, রাখার চেষ্টা করি, তবে সব সবজির মধ্যে একমাত্র পেঁপেটা নেই। প্রেগনেন্সিতে এখন ডাক্তাররা পেঁপে খেতে বারণ করে, তাই পেঁপেটা এখন আমি খাচ্ছি না, বাকি সব রকম সবজি দিয়েছি। দিয়ে আমি একটা সবজি লাঞ্চের জন্য বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মাছের ঝোল। আজকে যেমন পমফ্রেট মাছ করছি, প্রত্যেক দিন একই মাছ খাই না, ঘুরিয়ে ফিরিয়ে খাই। লাঞ্চ বানাতে বানাতে 11টা বেজে গেছে, আর সৌম এখানে আমার জন্য ডাব কেটে দিচ্ছে। 11টার সময় আমি ডাবের জল খাই।
ডাবের জলটাও আমার প্রত্যেক দিন রুটিনে থাকেই, প্রত্যেক দিনই আমি একটা করে ডাব খাই। ডাবের জল খেয়ে আমি স্নান করে নিয়েছি, এখন বেজে গেছে 12:30, আমার স্নান হয়ে গেছে। এবার আমি লাঞ্চে বসবো, লাঞ্চে নিয়েছি একটা গন্ধ লেবু, তার সাথে নিয়েছি ভাত, সবজি তরকারি, আর নিয়েছি শাক, আর এখানে আছে মুসুর ডাল, মাছের ঝোল, টক দই। টক দইটা অবশ্য আমার প্রত্যেক দিন খাওয়া হয় না, যেদিন থাকে সেদিনকে খাই। এখন সৌম্যর সাথে বসে দুজনে একসাথে লাঞ্চ করছি। লাঞ্চের পর আমার দুপুরে যা যা ওষুধ থাকে সেগুলো আমি এখন খেয়ে নেব। ওষুধটা খাওয়ার পর 10 মিনিট ওয়েট করব, করে তারপরে আমি ফল খাব। আজকে ফলের মধ্যে আমি বেদানা নিয়েছি, প্রত্যেক দিন একই ফল খাই না, যেমন আজকে বেদানা খাচ্ছি, কোনো কোনো দিন আপেল খাই, কোনো কোনো দিন পেয়ারা, মুসাম্বি এগুলোও খাই, তো আজকে আমি বেদানাই খাচ্ছি। এখন বেজে গেছে 2:30, আমি বেদানাটা খাবো, খাওয়ার পর শুয়ে পড়বো। দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি, এখন বেজে গেছে বিকেল 5:30। এখন 5:30 তো অন্ধকার হয়েই যায়, বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে। আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে নেওয়ার পর 6টা নাগাদ আমি চা খাই। এখন সকালবেলা চা খাই না, সকালবেলা যেহেতু চা খাই না তাই সন্ধেবেলা 1/2 কাপ চা আমি খাই, তার সাথে খাচ্ছি বিস্কুট। বেশিরভাগ দিন আমি সন্ধেবেলা মুড়ি খাই, মুড়ির সাথে ছোলা ভাজা বা টসা টসা দিয়ে অনেক কিছু দিয়ে মেখে মুড়ি খাই। তো যেদিনকে মুড়ি খাই না সেদিনকে আমি চায়ের সাথে বিস্কুট খাই। আজকে যেমন মুড়ি খাইনি তার জন্য চায়ের সাথে আমি 4টে বিস্কুট খেলাম। এখন বেজে গেছে 7:45, আর এই সময় আমি একটা প্রোটিন পাউডার খাবো। অনেকে প্রোটিন এক্স খায়, কেউ কেউ দুধ খায়, কিন্তু আমার দুধটা যেহেতু সহ্য হয় না তাই ডাক্তার আমাকে এই প্রোটিন পাউডারটা দিয়েছে, ম্যাকপ্রট বলে আমি একটা প্রোটিন পাউডার খাই। সেটা খাওয়ার পর আমি বসেছি আমার কিছু কাজ নিয়ে, মানে আমার ভিডিও এডিটিংয়ের কিছু কাজ থাকে, সেটা আমি এই সময় বসে করে নিই। এখন বেজে গেছে 10:00, আর আমি বসে গেছি ডিনারে। ডিনারে নিয়েছি 2টো রুটি, তার সাথে নিয়েছি আলু সোয়াবিনের তরকারি, আর তার সাথে নিয়েছি একটা মিষ্টি। মিষ্টিও আমি প্রত্যেক দিন খাই না, মাঝে মাঝে ইচ্ছা হয় মাঝে মাঝে খাই, আজকে যেমন একটা মিষ্টি নিয়েছি। ডিনার করে আমি বসেছি আমার রাতের যা যা ওষুধ আছে সেগুলো খাওয়ার জন্য, তো ওষুধ খেয়ে আমি শুয়ে পড়বো। 11টা বেজে গেছে, এখন আর খুব বেশি দেরি করি না, 11টার পরেই শুয়ে পড়ি। চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।